দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, একটা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ফিকিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো, মাথার উপর ছাদ নেই, ভিক্ষার জন্য একটা পাত্র আছে তো, তার মধ্যে এক বিরাট ফুটো। রক্তে মাংসে সেই দলা পাকানো ভিকিরিকে ওরা পাজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচিয়ে উঠল সবস্বরে, আনন্দে ঝংকৃতে হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে, রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও স্বাধীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাঠে, পিছে পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খ ধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে এক অস্তিত্বের অধিকার। ফিরে আসতে দেখি গলির মোড়ে গাছে সে শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গচ্ছে গচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে উঠেছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের এক বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক